জলপাইগুড়ির জেলা তৃণমূলের তিনজন বিশিষ্ট নেতার অকাল প্রয়াণে স্মরণ দিবস পালন করা হলো জলপাইগুড়ি জেলা পরিষদের হলঘরে। রবিবার জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনোজ তামাং, ক্রান্তি সাংগঠনিক ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি শ্যামল বিশ্বাস এবং জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুর রাজ্জাক সম্প্রতি প্রয়াত হন। রাজ্জাক সাহেব শারীরিক অসুস্থতাজনিত কারণে মারা যান গত 24 সেপ্টেম্বর। মনোজ তামাং 8ই জুলাই এবং শ্যামল বিশ্বাস 29শে সেপ্টেম্বর প্রয়াত হন। আব্দুর রাজ্জাক বাদে অপর দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে দলের জেলা কমিটির নেতা তথা এসডিডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন জানান। এদিন জলপাইগুড়ির জেলা পরিষদের হলঘরে এই তিন নেতার স্মরণ দিবস পালন হয়। এদিন প্রয়াত নেতাদের পরিবারের লোকজন এসেছিলেন। জলপাইগুড়ি সদর বিধানসভার কোঅর্ডিনেটর ডক্টর পি কে বর্মা, জলপাইগুড়ি টাউন তৃণমূল ব্লক সভাপতি তপন ব্যানার্জি, তপন ভট্টাচার্য প্রমুখ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন জানালেন, মানে যাদেরকে নিয়ে একসঙ্গে আমরা কাজ করেছিলাম, দীর্ঘদিন ধরে একসঙ্গে ঘোরাফেরা করেছিলাম, সুখী দুঃখের সাথী ছিল আমার, তারা আজকে এমন দিন আমরা আশা করি নাই আজকের দিনটার মতো, তার সত্ত্বেও মৃত্যু তো কাউকে রেহাই দেয় না। যাই হোক, অধ্যাপক ডক্টর আব্দুর রাজ্জাক আমাদের এসি কলেজের প্রিন্সিপাল, পাশাপাশি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল আমাদের জেলায়, তার প্রতি আমার দল কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। কারণ এবং আমরা যারা রাজনীতি করি এই রকম মানুষ খুব বিরল। যে হোক, আকস্মিকভাবে তিনি চলে গেছেন, তার আত্মার শান্তি কামনা করি। পাশাপাশি শ্যামল বিশ্বাস অনেক জুনিয়র ছেলে, সেও এমনভাবে করোনার ভাইরাসে আক্রান্ত হলেন যে তাকে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু রক্ষা করা গেল না। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছিলেন, ফলে রাজনীতিটা ভুলতে পারেননি। আমাদের জলপাইগুড়িতে অধ্যক্ষ হয়ে আসার পরে তিনি সরাসরি আমাদের দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন। তার সাধারণ মানুষের সঙ্গে যে এত মেলামেশা এবং খুব সহজ সরল জীবনযাপন করতেন, প্রতিটা কথার মধ্যে একটা হাস্যরস বা রসাত্মকভাবে তিনি কথা বলতেন, মানুষকে আপন করে নেওয়ার একটা প্রচণ্ড তার একটা দূরদৃষ্টি ছিল। তিনি আমাদের সঙ্গে সবসময় থাকতেন। আমার লোকসভা নির্বাচনে তিনি দুবার ইলেকশন এজেন্ট ছিলেন। তিনটি নার্সিংহোমে আমরা রেখেছি, মেডিকেল বোর্ড গঠন করেছি, তারপরে রাজনৈতিক আমরা দলের মানুষরা যারা আমরা দল করি আমরা সর্বক্ষণ তার খবরাখবর রাখতাম। এই ছেলেটি এত ডেডিকেটেড ছেলে, দল ছাড়া তার আর কিছু নাই, নিজস্ব সংসার বলতে গেলে সেরকম কিছু ছিল না, দলের প্রতি এত আনুগত্য ছিল, সুতরাং তাকেও কোনো মতেই ভুলতে পারি না। আমাদের দলের প্রতি ভীষণ অনুগত্য ছিল এবং মানুষের প্রতি তার সহানুভূতি ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এই তিনজনের প্রতি গভীরভাবে শ্রদ্ধা প্রকাশ করেছিলেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। আমরাও আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই তিনজনের আত্মার শান্তি কামনা করি।